আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন, আপনারা দেখছেন আমার চ্যানেল 3M মিডিয়া। দর্শক, আজকে আমি আবারও আছি মণিকাঞ্চন জুয়েলার্সে, আর এখান থেকে আপনাদেরকে এক্সক্লুসিভ ডিজাইনের কিছু নেক পিস দেখাবো। শুধু গলারটা নিয়ে আজকে কথা বলবো, ম্যাচিং করে কানের দুল, চুড়ি, যেটা যেটা লাগে সব কিছু বানিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর কিছু দুবাই গোল্ডের মধ্যে স্পেশাল কিছু ডিজাইনার চেইনও দেখাবো, আবার 22 ক্যারেটের মধ্যেও কিছু জুয়েলারি থাকবে। তো আমরা একটা সাইড থেকে দেখানো শুরু করবো, আর আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবো। আর আমাদেরকে হেল্প করার জন্য জয় ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, একদম একটা সাইডে ফার্স্টে আমার চোখে পড়লো যেটা, সেটা হচ্ছে রোজ গোল্ডের মধ্যে আমি দেখতে পাচ্ছি, এটা রোজ গোল্ড কালার করা, রাইট? আচ্ছা, এই নেক পিসটা একটু দেখেন কতটুকু আছে এবং প্রাইসটা কত পড়ছে। এখানে কতটুকু আছে ভাইয়া? 5.53 গ্রাম এবং প্রাইসটা 42,200 টাকা। 42,200 টাকা। এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। যারা এই ধরনের একটা নেক পিস নিতে চান, এটা চেইনের মতোই অলমোস্ট, আর এটা এই এরকম বাজেটে বা একটু কিছু ভারী করেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে একটু লাইট ওয়েটেও করা যাবে, সমস্যা নেই। দর্শক, এরপর আপনাদেরকে খুবই হালকা ওজনের দুটা নেক পিস দেখাবো। এই যে দেখেন, এগুলো কিন্তু আপনারা নর্মালি শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে। আছেন, আমি সিম্পল লুক নিবো, সো খুব বেশি গর্জিয়াস কিছু না পরে সিম্পল কিছু লাইট ওয়েটের মধ্যে। তো এখানে দুইটা ডিজাইন আছে, এগুলো অলমোস্ট সেম, ঠিক আছে? আমি একটার একদম ওজন এবং প্রাইসটা বলে দিই। ভাই, এই যে উপরে যে ডিজাইনটা আছে কতটুকু আছে এবং প্রাইসটা কত? এটা 3.62 গ্রাম। 3.62, তাহলে বাজেটটা 27,500 টাকার মতো বাজেট করলে কিন্তু আপনারা এই নেক পিস গুলো এগুলো হচ্ছে অলমোস্ট কাছাকাছি হবে, কিছু হয়তো 19-20 হবে। আবার আপনারা চাইলে সেম ডিজাইনে কানের দুলও কিন্তু বানিয়ে নিতে পারেন, সেখানে সেটার বাজেট কিন্তু আলাদা হবে। আচ্ছা, এরপরের ডিজাইনে যাই। এখানে আরেকটা নেক পিস আছে, এটা অনেক সুন্দর, অনেক কিউট একটা নেক পিস, এবং এটা ডিজাইনটা দেখেন। এখানে কতটুকু গোল্ড আছে এবং প্রাইস আমরা দুটোই জেনে নিই। তো এখানে হচ্ছে 3.96 গ্রাম আছে গোল্ড, এবং প্রাইসটা 30,300 টাকা। দর্শক, এ যাবৎকাল যতগুলো নেকলেস দেখিয়েছি এগুলো প্রত্যেকটা হলমার্ক করা, 21 ক্যারেটে আছে। এবং আপনারা চাইলে এটার সাথে ইয়াররিংস প্লাস আপনারা হাতের চুড়ি, মানে যা যা চান ম্যাচিং করে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। নেক্সট ডিজাইনে যাব। এইবার আমাদের আপনাদেরকে একটু হেভি একটা নেকলেস দেখাবো, হলমার্ক 21 ক্যারেটের মধ্যে। এটা হচ্ছে গলার নেকলেসটা, একটু দেখেন ডিজাইনটা অনেক সুন্দর। আর এখানে কানের দুলটা আছে ম্যাচিং, এই যে এটা। তো ভাইয়া, কানের দুল সহকারে এখানে মোট কতটুকু গোল্ড আছে? 25.31 গ্রাম। তাহলে প্রাইসটা কত পড়ছে? 1,91,300 টাকা দাম। 1,91,300 টাকা। আপনাদেরকে আবার একটু বলে দিই, সেম ওজনে আপনারা কিন্তু আরও ডিফারেন্ট ডিজাইন চাইলে দিতে পারেন, আরও ডিফারেন্ট ডিজাইন পাবেন। অ্যান্ড প্রাইসটা কিছু আপডাউন আর কি বাড়িয়েও, আরও ওজন বাড়িয়ে নিতে পারেন, আবার একটু বাজেট কমিয়ে একটু হালকা করেও কিন্তু করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট, এবার আপনাদেরকে কিছু দুবাই গোল্ডের মধ্যে লেজার চেইন দেখাবো। এগুলো কিন্তু একটু ডিজাইনার, অনেকে কিন্তু এই ধরনের একটু ডিজাইনার চেইন চাচ্ছিলেন, তো তাদের জন্য 21 ক্যারেটের মধ্যে আমি দেখাচ্ছি। এগুলো টোটালি দুবাই গোল্ড, আর এগুলোর নাম হচ্ছে লেজার চেইন। তো ফার্স্টে একদম হালকা ওয়েটের মধ্যে একটা দেখাই, এই এই ডিজাইনটা দেখতে পারেন, এটা অনেক সুন্দর। ভাই, এখানে কতটুকু গোল্ড আছে, প্রাইসটা? এটা 2.33 গ্রাম। 2.33, প্রাইসটা আসছে 24,500 টাকা। আপনারা মোটামুটি এরকম বাজেট রাখলেই কিন্তু, এই যে দেখেন এখানে আরও অনেক ডিজাইন আছে, এই ধরনের একটা চেইন নিতে পারেন। আমি এখানে আরেকটা দেখাই, যেমন এই যে এই এটা ডিজাইনটা একটু দেখেন ভাইয়া, এখানে কতটুকু আছে এবং প্রাইসটা, এখানে কতটুকু ছিল ভাই আর প্রাইসটা একটু বলেন। 2.96 গ্রাম। 2.96, 22,500 টাকা। তাহলে বুঝতেই পারছেন যে সামান্য কিছু হাজারে আর কি 19-20 হবে। এগুলো প্রায় কাছাকাছি, তো 21 ক্যারেটের মধ্যে দুবাই গোল্ড এই ধরনের একটা চেইন কিন্তু আপনারা এই ধরনের বাজেট রাখলে নিতে পারেন। আবার সেম ডিজাইনের মধ্যে কিন্তু 22 ক্যারেটে, মানে লেজার চেইনই আপনারা পাবেন 22 ক্যারেটে, এবং এটাও দুবাই গোল্ড হবে। এবং এটা নকশাটা দেখেন, এটা নকশাটাও কিন্তু অনেক সুন্দর। আমরা একটু ওজন এবং বাজেটটা জানবো। এই চেনটার ওজন আছে 6.35 গ্রাম, আর এটার প্রাইসটা 50,500 টাকা। 50,500 টাকা বাজেট হলে কিন্তু আপনারা এই ধরনের একটা চেইন নিতে পারেন। এটা টোটালি হলমার্ক করা 22 ক্যারেট হবে, এবং এগুলো দুবাই গোল্ড, বিদেশি, এগুলো দুবাই গোল্ড কিন্তু। এবং এই ধরনের আরও ডিজাইনার চেইন আছে, আপনার বাজেটটা যদি এই ধরনের রাখেন পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সটে যাই। এবার আপনাদেরকে 22 ক্যারেট গোল্ডের মধ্যে চমৎকার একটি ভারী হ্যাভি ওয়েটের একটা চেইন দেখাবো। অনেকেই কিন্তু চায় যে একটা চেইন একটু হ্যাভি ওয়েটের মধ্যে যেন দেখতে অলমোস্ট নেকলেসের মতোই লাগে। তো এই ধরনের একটা দানাবিনী ডিজাইনের একটা চেইন দেখাচ্ছি। এটা লুকটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে মনে হচ্ছে কোনো একটা নেকলেসের চেয়ে কিন্তু কম না। এবং এটার ওজন এবং প্রাইসটা একটু জেনে নিব ভাই, একটু বলেন তো। এটা 56.81 গ্রাম। 56.81 গ্রাম, 4,48,000 টাকা। 4,48,000 টাকা দর্শক, এটা 14 আনার মতো আর কি এখানে গোল্ড
আছে, তবু আপনারা যখন আসবেন ওয়েটটা তো মেপে নিতেই পারেন, আবার আপনাদের মন পছন্দের আরও ডিজাইনও কিন্তু ভাইয়াদের কাছে পেয়ে যাবেন। এই ধরনেরই আরেকটা আছে এখানে বল চেইন, একটু ডিজাইনটা দেখা, একদম বড় থেকে ছোটো করে শুরু করে ছোটো ছোটো বল দিয়ে একদম টোটাল একটা বল চেইন আছে এখানে, ঠিক আছে। এটাও কিন্তু 22 ক্যারেট হলমার্ক হবে, অ্যান্ড এটার ওজন এবং প্রাইসটা জানবো। তো ভাই এখানে কতটুকু গোল্ড আছে এবং প্রাইসটা? 44.26 গ্রাম আছে। 44.26 গ্রাম, 3,48,500 টাকা। 3,48,500 টাকা হলে কিন্তু আপনারা এই ধরনের একটা বল চেইন নিতে পারেন, আবার আপনারা কিন্তু এর চেয়েও কম বাজেটে বা এর চেয়েও বেশি বাজেটেরও কিন্তু আপনারা চেইন পেয়ে যাবেন। ওকে, আচ্ছা জয় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে সাহায্য করার জন্য। দর্শকদের জন্য এবার অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই। দর্শক আছে মণিকাঞ্চন জুয়েলার্স, এটা হচ্ছে বিল্ডিং নাম্বার 2, শপ নাম্বার 59, সেন্ট্রাল এসি, চাঁদনী চক মার্কেট, ফার্স্ট ফ্লোর, ঢাকা 1205। আর কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, তবু আপনাদেরকে কার্ডটা দেখিয়ে দিলাম। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে অনলাইনেও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ডিরেক্টলি দোকানেও চলে আসতে পারেন। তো দর্শক, যাবতীয় ডায়মন্ড এবং গোল্ড জুয়েলারির জন্য কিন্তু চলে আসতে হবে মণিকাঞ্চন জুয়েলার্সে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।